হ্যালো গাইস, আমি সমীর, বায়ো ক্র্যাক জবে তোমাদের সকলকে স্বাগত। আজকে যে বিষয়ে আলোচনা করব সেটা হচ্ছে বন্দর, অর্থাৎ পোর্ট। আমাদের ইন্ডিয়াতে যে সমস্ত মেজর এবং মাইনর পোর্টগুলো রয়েছে সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। চলো তাহলে দেখে নিই। এখানে আমি একটা ইন্ডিয়ার হাফ পোর্শন রেখেছি, কেন? কারণ আমি শুধু দেখাবো তোমাদের এই পেনিনসুলার ইন্ডিয়াটা, অর্থাৎ কোস্টাল লাইনটা। এই পাশে যেটা রয়েছে সেটা হচ্ছে ইস্টার্ন কোস্টাল লাইন, এ পাশে ওয়েস্টার্ন কোস্টাল লাইন, এই টোটালটা হচ্ছে পেনিনসুলার ইন্ডিয়া। এবং এই পেনিনসুলার ইন্ডিয়াতে গুজরাট থেকে আমাদের বাংলা অবধি যে সমস্ত পোর্টগুলো রয়েছে, অর্থাৎ বন্দরগুলো রয়েছে, সেই বন্দর সম্পর্কে আমরা আজকে আলোচনা করব। চলো তাহলে এক এক করে আমরা দেখে নেব যে বন্দর কী, অর্থাৎ পোর্ট কী, তারপর দেখবো হচ্ছে হারবার কী জিনিস, তারপর দেখবো ডক। তো এক এক করে প্রত্যেকটা সাইজে প্রত্যেকটা বিষয় আমরা আজকে জেনে নিই। প্রথমেই যেটা দেখবো, হোয়াট ইজ পোর্ট, অর্থাৎ পোর্ট কী। পোর্ট হচ্ছে, আমরা জানি যে যে সমস্ত জাহাজে করে মালগুলো এক দেশ থেকে আরেক দেশে আসে, অর্থাৎ একটা জায়গা থেকে আরেকটা জায়গায় আসে, এবং এই সমস্ত বন্দরগুলোতে এরকম বড় বড় জাহাজে কন্টেনারগুলো দেখতে পাচ্ছি, এই কন্টেনারগুলোতে কী হয়, বিভিন্ন গুডসগুলো আমরা নামাই, এবং আবার কী হয় কি, বিভিন্ন গুডসগুলো আবার এখানে লোড করি, লোড করে আমরা বিভিন্ন দেশগুলোতে এক্সপোর্ট এবং ইম্পোর্ট করি। এটা হচ্ছে অ্যাকচুয়ালি হচ্ছে পোর্ট, অর্থাৎ বন্দর। এরপর আমরা যে বিষয়টা দেখবো সেটা হচ্ছে হারবার। আচ্ছা, হারবার দেখার আগে আমরা একটা বোঝানোর বিষয়, হারবার হচ্ছে যে এরকম একটা সি এরিয়া, এই সি এরিয়াটাকে প্রচণ্ড শান্ত, শান্ত মানে জলটা অতটা স্রোত নেই। এখানে কী হয়, এই হারবার এরিয়াগুলোতে কী হয় যে যখন পোর্টগুলোতে প্রচুর প্রেশার হয়, অর্থাৎ পোর্টগুলোতে অলরেডি জাহাজ আছে, তখন জাহাজগুলো কী হচ্ছে ঢুকতে পারছে না, তো একটা হোল্ডিং এরিয়ার জন্য এই যে হারবার এই সিস্টেমটা তৈরি করা হয়, অর্থাৎ এখানে আগে থেকেই বিভিন্ন জাহাজগুলো দাঁড়িয়ে থাকে। যেমন আমরা দেখি যখন কোনো একটা স্টেশনে, যখন একটা প্ল্যাটফর্মে কোনো একটা ট্রেন ঢোকে, ট্রেন ঢোকার আগে দেখবে সিগন্যালে ট্রেনগুলো দাঁড়িয়ে থাকে, সেরকম এই যেরকম একই রকম এটা যে হারবার। এখানে হচ্ছে যে এই যে বড় বড় যে জাহাজগুলো আছে, যে জাহাজগুলো বিভিন্ন পোর্টে ঢোকার আগে এই জায়গাটা হোল্ডিং হিসেবে থাকে, দ্যাট ইজ দ্য হারবার। নেক্সট যেটা দেখবো সেটা হচ্ছে হোয়াট ইজ ডক। ডক মানে যে সমস্ত এরিয়াগুলোতে কী হয়, বড় বড় জাহাজগুলোকে মেরামত করা হয়, মেরামত করা এবং তৈরি করা হয়, যেমন দেখছো। এবং এই ডকটা হচ্ছে টু টাইপ অফ ডক, কেমন, একটা হচ্ছে ড্রাই ডক, একটা হচ্ছে ওয়েট ডক। তাহলে ড্রাই ডক কী, ওয়েট ডক, এই বিষয়গুলো জেনে নিই। এক নম্বর ছবিতে যেটা তোমাকে দেখিয়েছি সেটা হচ্ছে কি, ড্রাই ডক, অর্থাৎ দেখবে বড় বড় জাহাজে কী যে নিচ পোর্শন অনেক সময় কী হয় খারাপ হয়ে যায় বা কোনো কিছু ড্যামেজ পোর্শন হয়ে যায়, এবং সেই ড্যামেজ পোর্শনগুলো রিপেয়ার করার জন্য এই আমরা ড্রাই ডককে ইউজ করি। কী করে, দেখো জাহাজগুলো প্রথমে এরকম এখানে আগে থেকে অলরেডি জল থাকে, জলগুলো স্টোর করা থাকে, জল স্টোর না হলে তো জাহাজগুলো এই এরিয়া ঢুকতে পারবে না। তো কী হয়, এই ডকগুলোতে প্রথমে জাহাজগুলো ঢোকে, তারপরে বিভিন্ন শ্যালো মেশিনের সাহায্যে এই ভিতর থেকে জলগুলোকে বের করে দেওয়া হয়, তারপরে এখানে কি জলটা একটা ভ্যাকুম পোর্শন ক্রিয়েট হলো, তারপরে আমরা বিভিন্ন এইভাবে সাহায্যে আমরা জাহাজের নিচ পোর্শনটা আমরা রিপেয়ার করি, এটা হচ্ছে ড্রাই ডক। এর নেক্সট দু নম্বর যে ছবিটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে কি, ওয়েট ডক। কী জিনিস, দেখ ওয়েট ডক হচ্ছে জাহাজের ওপর পোর্শনটা যেটা রয়েছে, ওপর পোর্শনে বেসিক্যালি এটা রিপেয়ার করা হয়, হ্যাঁ এইভাবে করে, এইভাবে জাহাজগুলো ঢোকে এবং এই পোর্শনটা বিভিন্ন রিপেয়ার করা। দেখছি অনেকগুলো জাহাজ দাঁড়িয়ে আছে, এই একটা ছবি নিয়ে তোমাদের আমি ড্রাই ডক সম্পর্কে, ড্রাই ডক এবং ওয়েট ডক সম্পর্কে আমি টোটালটা বুঝে নিলাম। এরপর আমরা এক এক করে যে বিষয়গুলো দেখবো যেটা হচ্ছে ইম্পর্টেন্স, যে এই পোর্ট পোর্ট বলছি আর বন্দর বলছি, বন্দরের ইম্পর্টেন্সটা কোথায়। বন্দরের ইম্পর্টেন্স হচ্ছে যে মেন যে ইম্পর্টেন্ট হচ্ছে এক্সপোর্ট ইম্পোর্ট করার জন্য। আচ্ছা, আর বলে দিই যে আমি লিখেছি যে কী হয়, আমাদের ইন্ডিয়াতে তো এইভাবে তো মানে যেটা ওয়াটার বাউন্ডারি কি এইভাবে ত্রিভুজ আকৃতি। আচ্ছা, এক পাশে রয়েছে কি বে অফ বেঙ্গল ব্রাঞ্চ, নিচে রয়েছে ইন্ডিয়ান ওশান, এক পাশে রয়েছে অ্যারেবিয়ান সি, অর্থাৎ টোটালটা হচ্ছে পেনিনসুলার আমাদের ইন্ডিয়া। তো কি পেনিনসুলার ইন্ডিয়াটা কি, আমি নেক্সট একটা ছবিতে বুঝাতে পুরো, এটা হচ্ছে আমাদের পুরোটা একটা ইন্ডিয়ান ম্যাপ, এবং এই ইন্ডিয়ান ম্যাপ দেখছে গুজরাট থেকে এই বাংলা অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল অবধি এই পুরো এরিয়া যে সি এরিয়া জুড়ে, অর্থাৎ ইস্টার্ন কোস্টাল প্লেন এবং ওয়েস্টার্ন কোস্টাল প্লেন জুড়ে এই সমস্ত কী হয় পোর্টগুলো রয়েছে, বন্দরগুলো রয়েছে। এবং এই বন্দরগুলো দুই রকমের হয়, একটা হচ্ছে মেজর এবং মাইনর। মেজর বন্দর কী, অর্থাৎ মেজর পোর্ট কী এবং মাইনর পোর্ট কী, এই ডিটেলসে তোমাদের বলছি। দেখো তার আগে আমি ইম্পর্টেন্সটা যখন যেখানে বলছিলাম ইম্পর্টেন্সটা তোমাদের বলে দিই। আচ্ছা, ইম্পর্টেন্স হচ্ছে যে আমাদের ইন্ডিয়ার বেশিরভাগ বিভিন্ন ট্রেডগুলো হয়, যেটা বিদেশ যে সমস্ত ট্রেডগুলো হয়, এক্সপোর্ট এবং ইম্পোর্ট যে সমস্ত ট্রেডগুলো হয় সেগুলো কি এই বন্দরের সাহায্য হয়। কেন, আমাদের ইন্ডিয়ান গভর্নমেন্ট এবং ইন্ডিয়ান গভর্নমেন্টকে বেশিরভাগ যে সমস্ত বিদেশে যে সমস্ত ডিলগুলো করে, যেগুলো এক্সপোর্টগুলো করে, সমস্ত বেশিরভাগ এক্সপোর্ট কী হয়, এক্সপোর্ট বলছি, বেশিরভাগ যে সমস্ত কী হয় এক্সপোর্ট এবং ইম্পোর্টগুলো হয়, সেই এক্সপোর্ট ইম্পোর্টগুলো এই বেশিরভাগ এই পোর্টের সাহায্যে হয়। কেন পোর্টের সাহায্যে করা হয়, কারণ পোর্টের সাহায্যে সবথেকে চিপে মানে সবথেকে কম খরচে আমরা এক দেশ থেকে আরেক দেশে বিভিন্ন গুডসগুলো আমরা নিয়ে যেতে পারি, তার জন্য বেশিরভাগ
ডিলগুলো অর্থাৎ এক্সপোর্ট ইম্পোর্টেরগুলো আমরা এই পোর্টের সাহায্যেই করে থাকি আর কি। আর আমার নাম শুনে অনেকে শুনেছো যে এই পোর্টগুলো যে আজ থেকে অ্যানশিয়েন্ট মানে আজ থেকে বহু বছর আগে বিভিন্ন ব্রিটিশার্সরা তারা কীভাবে আসতো, এই সি বাউন্ডারি ধরে আমাদের ইন্ডিয়াতে এন্ট্রি করতো। তখন একটা তার ইন্ডিয়া তখন তারা বুঝতে পেরেছে যে আমাদের এখন অত বড় রাস্তা তৈরি করা যাবে না, যে করে হোক আমাদের একটা সি রুটে আমাদের ইন্ডিয়াতে এন্ট্রি করতে হবে। তখন আগেকার দিনে ব্রিটিশার্সরা বিভিন্ন ব্রিটিশার্স ড্রাচ ফ্রান্সেস এই সমস্ত যে সমস্ত আদার্স কান্ট্রিগুলো থেকে যে সমস্ত মানুষগুলো তারা এই সি রুট ধরে আমাদের ইন্ডিয়াতে এন্ট্রি করতো। এইভাবে আস্তে আস্তে আমাদের এই পুরো ব্যবসার যে পুরো ট্রেডটা পুরো অল ওভার ওয়ার্ল্ড জুড়ে ছড়িয়ে গেছিলো এই প্রথমে যে সি রুটের সাহায্যেই। তো ব্যাপারটা বলে দিলাম। এরপরে যে বিষয়টা দেখবো সেটা হচ্ছে লোথাল পোর্ট। লোথাল পোর্ট তোমরা সকলেই শুনেছো যে এটা হচ্ছে সব থেকে অ্যানশিয়েন্ট ওল্ডেস্ট একটা পোর্ট। এই পোর্টটা তৈরি করা হয়েছে প্রায় 4,500 বছর আগে এই পোর্টটা হয়েছে তৈরি করা হয়েছে। আমরা সকলে হিস্ট্রিতে তোমরা সকলেই পড়েছো যে ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন। তো ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনটা কোথায় দেখা গেছে, গুজরাটে দেখা গেছে। এবং এই ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনের সময়টা এই লোথাল পোর্টটা যে বন্দরটা সেটা তৈরি করা হয়েছিল। কী করে আমরা জানলাম এই লোথাল বন্দরটা সেই সময় ছিল, কারণ আমাদের ইন্ডিয়াতে একটা আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার একটা কমিশন আছে, একটা দপ্তর আছে। এই দপ্তর কী করে আমাদের ইন্ডিয়ার বিভিন্ন জায়গাগুলোকে যে অ্যান্সিয়েন্ট যে সব জায়গাগুলো আছে সেগুলো খোদাই করে এবং সেগুলো অ্যানালাইজ করে আমরা বুঝতে পারি আচ্ছা তাহলে এই পোর্টটা আজ থেকে এত বছর আগে তৈরি হয়েছিল এবং তারা একটা অ্যানালাইজ করে তারা বলে আচ্ছা এই পোর্টটা কবে এই আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া ডিসকভার করেছিল, কবে 1954 এই পোর্টটা কী হয় তারা ডিসকভার করেছিল। এরপরে যেটা পড়বো হচ্ছে আমরা তোমাদের বলছিলাম যে মেজর পোর্ট মাইনর পোর্ট কী কী। মেজর পোর্ট মাইনর পোর্ট হচ্ছে যে আমাদের ইন্ডিয়াতে দু ধরনের পোর্ট, একটা হচ্ছে মেজর পোর্ট আর একটা মাইনর পোর্ট। মেজর পোর্ট কী, মেজর পোর্ট হচ্ছে এমন পোর্ট যে পোর্টগুলো হচ্ছে অনেক বড়, অনেক বড়। এবং এই পোর্টগুলো কী হয় আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট এই পোর্টগুলো দেখাশোনা করে, আর যেগুলো ছোটো পোর্ট অর্থাৎ মাইনর পোর্ট সেগুলো কারা দেখাশোনা, আমাদের স্টেট গভর্নমেন্ট। স্টেট গভর্নমেন্ট আন্ডারে এই সমস্ত পোর্টগুলো আমরা দেখাশোনা। তার জন্য একটা কী হয়, তো তোমাদের যে বিষয়টা আমরা আলোচনা করছিলাম সেটা হচ্ছে মেজর এবং মাইনর পোর্টস। তো মেজর পোর্টটা তোমাদের বলে দিই, অর্থাৎ মেজর পোর্টটা কী হয় যে বড় বড় পোর্টগুলো সেগুলো হচ্ছে মেজর পোর্ট, আর যেগুলো ছোটো ছোটো পোর্টগুলো সেগুলো হচ্ছে মাইনর পোর্ট। তাহলে মেজর পোর্ট কী, তাহলে মেজর পোর্টটা কারা দেখাশোনা করে, তার জন্য সেন্ট্রাল গভর্নমেন্ট একটা পোর্ট ট্রাস্ট একটা অ্যাক্ট তৈরি করেছে। কত অ্যাক্ট, 1963 একটা অ্যাক্ট তৈরি করেছে। এই অ্যাক্ট অনুযায়ী সেন্ট্রাল গভর্নমেন্ট কী করে এই পোর্টগুলোকে তারা কন্ট্রোল করে দেখাশোনা করে, আর যে সব ছোটো ছোটো পোর্টগুলো সেটা যে মাইনর পোর্টগুলো সেগুলো কারা দেখাশোনা করে, স্টেট গভর্নমেন্ট। এই হচ্ছে পোর্ট এবং পোর্টের যে সমস্ত মেজর এন্ড মাইনর পোর্ট, একটা সিম্পল ডিফারেন্স, এই দুটো মনে রাখলে যথেষ্ট। এরপরে যেটা দেখবো সেটা হচ্ছে কলকাতা পোর্ট। এবার আমি মেন পয়েন্টে ঢুকে যাচ্ছি। মেন পয়েন্ট মানে এবার আমাদের অল ওভার ইন্ডিয়াতে যে সমস্ত স্টেটগুলো রয়েছে এবং স্টেটের মধ্যে যে সমস্ত পোর্টগুলো রয়েছে কী কী মেজর পোর্ট কী মাইনর পোর্ট তার ফুল এক্সপ্লানেশন এবার আমরা এক এক করে প্রত্যেকটা স্টেটে ঢুকে পড়ি। প্রথমে যে পোর্টটার সময় আলোচনা করবো সেটা হচ্ছে কলকাতা পোর্ট। আচ্ছা কলকাতা পোর্টটা কোথায় আছে, এই সাইডে ছবি দিয়ে দিয়েছি, নিচে দেখছো আমাদের এটা ওয়েস্টবেঙ্গল। ওয়েস্টবেঙ্গলের নিচে এই কলকাতা পোর্টটি রয়েছে। কলকাতা পোর্টে যে সমস্ত বিশেষত্ব আছে সেগুলো আমরা একটু দেখে নিই। আচ্ছা কলকাতা পোর্টটি এই 2020 সালে 150 বছর পূর্ণ করে, তাই জন্য নরেন্দ্র মোদী এই পোর্টটার নামটা চেঞ্জ করে কী রাখে, ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্ট। আর এই পোর্টটা কোন রিভারের তীরে অবস্থিত, এই পোর্টটা হচ্ছে হুগলি রিভারের তীরে অবস্থিত। আর এই পোর্টটা একমাত্র আমাদের ইন্ডিয়ার হচ্ছে রিভার এন্ড পোর্ট। রিভার এন্ড পোর্ট কী, সকলে প্রশ্ন হতে পারে রিভার এন্ড পোর্ট কী। রিভার এন্ড পোর্ট হচ্ছে যে রিভারের উপর যে পোর্টটা তৈরি হয় সেটা হচ্ছে রিভার এন্ড পোর্ট। মানে এতক্ষণ আমরা পড়ে আসি যে সি পোর্ট, কিন্তু রিভার এন্ড পোর্ট একমাত্র আমাদের ইন্ডিয়াতে মাত্র দুটো আছে, একটা হচ্ছে এই কলকাতা পোর্ট আর একটা হচ্ছে হলদিয়া পোর্ট। নেক্সট স্লাইডে হলদিয়া পোর্টটা সম্পূর্ণ আলোচনা করছি, তার আগে আমি কলকাতা পোর্ট সম্পর্কে জেনে নিই। আচ্ছা এই কলকাতা পোর্টটা কী হয় বলা হয়, কী বলা হয়, দ্য গেটওয়ে অফ দ্য ইস্টার্ন ইন্ডিয়া। কেন গেট অফ ইস্টার্ন ইন্ডিয়া, কেন দেখো ম্যাপ দেখলে তুমি খুব ভালো বুঝতে পারবে। একটু ম্যাপে গিয়ে দেখেছো এই এখানে কলকাতা পোর্ট রয়েছে। আচ্ছা কেন ইস্টার্ন গেটওয়ে বলা হয়, কারণ দেখো এটা তো একটা সি বাউন্ডারি, যে সমস্ত সিগুলো মানে সি রুটে যে সমস্ত জাহাজগুলো বড় জাহাজগুলো আছে সমস্ত এখানে এসে বিভিন্ন মালগুলো এসে জমা হয় বা এক্সপোর্ট করে। কিন্তু ওপর যে সমস্ত কান্ট্রিগুলো যেমন নেপাল ভুটান মায়ানমার সেগুলো তো ল্যান্ডলক কান্ট্রি, সেখানে তো আর সি নেই যে কী করে যাবে জাহাজগুলো। তাহলে এখানে মাল যে সমস্ত মালগুলো আছে যেখানে এখানে এসে জমা হয় বা এখান থেকে আমরা যে মানে বাস রুটে বা ট্রাকে করে এই সমস্ত মালগুলো আমরা এই সমস্ত দেশগুলোকে আমরা পাঠিয়ে দিই, তার ফলে একটা কমিউনিকেশান একটা সিস্টেম তৈরি হচ্ছে বিভিন্ন দেশের সম্পর্কে। এইভাবে আমরা এক দেশ থেকে আরেক দেশে বিভিন্ন ট্রেডগুলো এইভাবে করতে পারি। আচ্ছা আর কি, এই কলকাতা পোর্ট হচ্ছে আমাদের ইন্ডিয়ার সবথেকে ওল্ডেস্ট অর্থাৎ আর্লিয়াস্ট পোর্ট, সবচেয়ে পুরনো পোস্ট। এটা মিনিস্ট্রি অফিসিয়াল ওয়েবসাইটে গেলে পুরো ক্লিয়ারলি লেখা আছে, এটা হচ্ছে আমাদের ইন্ডিয়ার সবথেকে আর্লিয়াস্ট পোস্ট। বাস এই ছিল একটা কলকাতা পোর্টের সম্পর্কে। এবার যেটা আমরা যাবো হচ্ছে সেটা হচ্ছে তোমাদের একটা এই পেজটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমার
টেলিগ্রাম একটা অফিসিয়াল চ্যানেল এবং এইখানে আমি যে সমস্ত কিছু আমি এই বায়োতে যে সমস্ত ক্লাসগুলো করাবো তার নোটিফিকেশান, তার পিডিএফ নোট সমস্ত কিছু আমি এখানে প্রোভাইড করে দেবো। তোমরা চাইলে এখানে জয়েন করে নিতে পারো এবং সমস্ত নোটিফিকেশান তোমরা আপডেট পেয়ে যাবে। তো যাই হোক, নেক্সট চলে যাবো হচ্ছে এবার আমরা হলদিয়া পোর্ট। এই হলদিয়া পোর্ট কি একই রকম, হলদিয়া পোর্টটা এক ধরনের আমাদের ইন্ডিয়ান রিভারাইন পোর্টস। আচ্ছা, হলদিয়া পোর্টটা কেন ক্রিয়েট করা হয়েছে, কারণ কলকাতা বন্দরটা যে এত বড় এবং এই এত বড় বন্দরটা তো সামলানো খুব চাপ, এত বড় বড় জাহাজ বিভিন্ন কান্ট্রি থেকে আসছে, তার জন্য এই যাতে এই কলকাতা পোর্টের উপরে যাতে প্রেশারটা না পড়ে, ওই প্রেশারটাকে কন্ট্রোল করার জন্য এই হলদিয়া পোর্টটা পরবর্তীকালে ক্রিয়েট করা হয়। এবং এই হলদিয়া পোর্টের সাহায্যে আমরা বিভিন্ন এক্সপোর্ট ইম্পোর্ট করে থাকি। আর এই এই হলদিয়া পোর্টটা কে দেখাশোনা করে, একটা বলেছিলাম প্রত্যেকটা পোর্ট দেখাশোনা করার জন্য ট্রাস্টেড প্রয়োজন হয়, ওই ট্রাস্টটাকে কলকাতা পোর্ট, কলকাতা পোর্ট ট্রাস্ট এই হলদিয়া পোর্টটাকে দেখাশোনা করে। আর কি, এই হলদিয়া পোর্টের আশপাশে একটা ইন্ডিয়ান যে কোস্ট গার্ডের বেস রয়েছে, বেস ক্যাম্প রয়েছে, আমরা জানি যে ডিফেন্সের একটা বেস ক্যাম্প রয়েছে, তেমনি হলদিয়া পোর্টের পাশাপাশি এরিয়াতে একটা ডিফেন্সের একটা বেস ক্যাম্প রয়েছে এবং সেখান থেকে বিভিন্ন বড় বড় যে নেভির বড় বড় জাহাজগুলো এই আমাদের হলদিয়া পোর্টে এসে আসে এবং যা কাজকর্ম হয় ডিফেন্সের তা এখান থেকে সমস্ত কিছু আমরা কন্ট্রোল করি। ওকে, এবার যেটা দেখব সেটা হচ্ছে এই পুরো বিষয়টা হলো, আর অলরেডি তোমাদের বলে দিয়েছি যে এই কলকাতা পোর্টটা অথরিটি কী করে দেখাশোনা করে আমাদের হলদিয়া পোর্টটাকে। আচ্ছা, এরপর আমরা চলে যাবো প্যারাদ্বীপ। প্যারাদ্বীপ কোথায় রয়েছে, উড়িষ্যাতে রয়েছে। উড়িষ্যাতে একমাত্র একটাই পোর্ট রয়েছে, সেটা হচ্ছে এই প্যারাদ্বীপ। দেখতে পাচ্ছ আমি একটা ইন্ডিয়ার হাফ পোর্শন কেটে আমি এখানে একটা ছোটো একটা স্লাইডের মধ্যে তোমার ছবিটা দেখে বুঝিয়ে দিচ্ছি, এই যে এটা হচ্ছে প্যারাদ্বীপ। আচ্ছা, এই প্যারাদ্বীপটা কোন ব্রাঞ্চে পড়ে, আমাদের কোস্টাল ল্যান্ডে কোন ব্রাঞ্চে পড়ে, ইস্টার্ন কোস্টাল প্লেন না ওয়েস্টার্ন কোস্টাল প্লেন? অলরেডি অবভিয়াসলি কী হয়, এটা ইস্টার্ন কোস্টাল প্লেন, ইস্টার্ন কোস্টাল প্লেন। এই দেখো, ওপরটা আছে আমাদের ওয়েস্ট বেঙ্গল, তার নিচে হচ্ছে উড়িষ্যা, উড়িষ্যার জাস্ট এই জায়গাটা আছে। এবং এটা কোথায়, এটা একটা কোন একটা পাশে একটা দেখো এই রিভার আছে, কী আছে, এটা বেসিক্যালি মহানদী ডেল্টা রয়েছে না, ওই ডেল্টা মহানদী ডেল্টা ঠিক পাশে এই পোর্টটা ক্রিয়েট করা হয়েছে। আর এই পোর্টটার কিছু বৈশিষ্ট্য বলে দিই তোমাদের। আচ্ছা, এটা হচ্ছে সবথেকে গভীর ডিপেস্ট পোর্ট। আর ডিপেস্ট পোর্টে আর একটা বিশেষত্ব রয়েছে, কী বলতো, এই বিশেষ এই ডিপেস্ট পোর্টটা হচ্ছে যত বেশি মানে সমুদ্রের গভীরতা যত বেশি হবে তত কী হবে, বিভিন্ন বড় বড় ভারী ভারী জাহাজগুলো কি ঢুকতে পারবে, যত ভারী জাহাজ হবে তত বেশি মাল ক্যারি করতে পারবে, মাল ক্যারি করলে কী হবে, বেশি বেশি গুডসগুলো সাপ্লাই বেশি সুবিধা হবে। এই জন্য এই পোর্টটা অনেক সুবিধা হয় আমাদের ইন্ডিয়াতে বিভিন্ন এক্সপোর্ট ইম্পোর্ট করার জন্য। আচ্ছা, আর কী জিনিস, আর কী জিনিস হচ্ছে এখান থেকে আর কী কী এক্সপোর্ট করা হয়, এক্সপোর্ট হচ্ছে আয়রন ওর, কোল, অয়েল, পেট্রোলিয়াম, এই সমস্ত জিনিসগুলো আমরা বিভিন্ন কান্ট্রি থেকে আমরা আমাদের দেশে কী করি, ইম্পোর্ট করি, অথবা অনেক জিনিসগুলোকে এক্সপোর্টে সাহায্য করে, যখন ইম্পোর্ট হবে এক্সপোর্ট তো অবভিয়াসলি হবে। তো এই বিষয়গুলো। আর এই প্যারাদ্বীপ যে কোস্টাল প্লেনটা না, এই কোস্টাল প্লেনটা হচ্ছে আমি কী বললাম, এটা কোন কোস্টাল প্লেনটা পড়ে, কোন কোস্টাল প্লেন, ইস্টার্ন কোস্টাল প্লেন। এবং ইস্টার্ন কোস্টাল প্লেনটার আমাদের স্বাধীনতার পর প্রথম ইস্টার্ন কোস্টাল প্লেনটার মধ্যে একমাত্র এই প্যারাদ্বীপ প্রথম এই পোর্টটা ক্রিয়েট হয়। দেখো আমি লিখেছি যে কত সালে, 1966 অর্থাৎ 1966 সালে এই কী হয়েছে, এই পোর্টটা ক্রিয়েট করা হয় আফটার ইন্ডিপেন্ডেন্টের পর। আর এই পোর্ট থেকে কী কী সবথেকে বেশি এক্সপোর্ট হয় কী জানো তো, আচ্ছা, আয়রন ওর এবং অ্যালুমিনিয়াম। কোথায়, বিভিন্ন জাপান, সাউথ ইস্ট এশিয়া এবং বিভিন্ন অন্যান্য কান্ট্রিগুলোতে আমরা বিভিন্ন যে আয়রন ওরগুলো সেগুলো আমরা কী করে এক্সপোর্ট করে থাকি। এই ছিল আমাদের প্যারাদ্বীপ সম্পর্কে। এবারে বিশাখাপত্তনম সম্পর্কে একটু জেনে নিই কী কী রয়েছে এর বিশেষত্ব। আচ্ছা, এই বিশাখাপত্তনমের যে পোর্টটি রয়েছে সেটা হচ্ছে আমাদের ইন্ডিয়ার সবথেকে মোস্ট ডিপেস্ট পোর্ট। এর আগে আমি যখন তোমাদের প্যারাদ্বীপ পড়াচ্ছিলাম, প্যারাদ্বীপ বলেছি হচ্ছে সেটা হচ্ছে কী হচ্ছে ডিপেস্ট তো অবশ্যই, কিন্তু ওটা হচ্ছে ওয়াটার লেটটা অনেকটা বেশি, কিন্তু এটা ইন্ডিয়ার মোস্ট ডিপেস্ট পোর্ট বলা হয় একে। আর কি, এটা কোন একটু আগে বললাম যেটা কি কোন কোস্টাল এরিয়া পড়ে, এটা হচ্ছে ইস্টার্ন কোস্টাল এরিয়ার মধ্যে এই পোর্টটা পড়ে। আর কি, আচ্ছা, এই বিশাখাপত্তনমটা পোর্টের মধ্যে কী জানো তো, এই বিশাখাপত্তনম পোর্ট আছে এখানেও বড় বড় জাহাজগুলোকে মানে তৈরি করা হয় এবং এগুলো রিপেয়ার করে বিভিন্ন পোর্ট জাহাজগুলো বড় বড় জাহাজ রিপেয়ার করায়। আর কি, এই পোর্ট থেকে কী কী এক্সপোর্ট এবং কী কী ইম্পোর্ট করে সেই গুডসগুলো একটু দেখে নিই। যে সমস্ত গুডসগুলো হয় সেগুলো হচ্ছে আয়রন ওর, আয়রন ওরটা জানো তো, এই যে বিশাখাপত্তনমের পাশে একটা ব্যালাডিয়ার মাইন বলে একটা খনি আছে এবং ওই খনি থেকে যে সমস্ত আয়রন ওরগুলো উৎপন্ন হয় যে আমরা দিলে উঠাই, সেই আয়রন ওরগুলো কী হয় এক দেশ থেকে আর এক দেশে এই সমস্ত কার্গো অর্থাৎ বড় বড় যে সমস্ত শিপগুলো রয়েছে সেগুলো শিপের সাহায্যে আমরা অন্যান্য দেশগুলোতে আমরা কী করি এক্সপোর্ট করি। এবার তাহলে এক্সপোর্ট তো করলাম, কী কী ইম্পোর্ট করি সেগুলো দেখে নিই একটু। ইম্পোর্ট বলে বিভিন্ন লাক্সারি গুডস, পেট্রোলিয়াম, অয়েল, এই যেমনগুলো আমরা অন্য দেশ থেকে আমরা এই দেশে ইম্পোর্ট করি। এই ছিল বিশাখাপত্তনমের কিছু বৈশিষ্ট্য। আচ্ছা, এবার আমরা চলে যাই
কি এবার এবার আমরা যে পোর্টটা চলে যাবো সেটা হচ্ছে কান্ডালা পোর্ট। আচ্ছা কান্ডালা পোর্টটা কি? কান্ডালা পোর্টটা হচ্ছে আমাদের ইন্ডিয়ান কিছু টাইডাল পোর্ট। কি বললাম? টাইডাল। হোয়াট ইজ টাইডাল? টাইডাল হচ্ছে কি? জোয়ার ভাটা। অর্থাৎ জোয়ার ভাটার ফলে যে পোর্টটা তৈরি হয় সেটা হচ্ছে টাইডাল পোর্ট। এবার এই টাইডাল পোর্টটা দেখো কোথায় রয়েছে, এই যে কান্ডালা পোর্টস কোথায় রয়েছে, কান্ডালা পোর্টটা গুজরাটে রয়েছে। এবং এই গুজরাটে কোথায় আছে? গুজরাটে কচ্ছ এরিয়া, এটা কচ্ছ এরিয়া বাউন্ডারি রয়েছে। এই যে এই বাউন্ডারি এটা দেখতে পাচ্ছ, আমি একটা হলুদ রঙের একটা গোল সার্কেল রয়েছে, এটা হচ্ছে গুজরাটের কচ্ছ এরিয়া। এবং এখানে এই পোর্টটা রয়েছে কি? কান্ডালা পোর্ট। আর এটা কী টাইপের পোর্ট বললাম, কী টাইপ বললাম? এটা হচ্ছে টাইডাল পোর্টস। এবার ধরো একটু এর সম্পর্কে জেনে নিই। আচ্ছা এই টাইড এই যে কান্ডালা পোর্ট, এর আগে একটা নাম ছিল, আগে কী নাম ছিল? এটা নাম ছিল হচ্ছে দীনদয়াল উপাধ্যায় পোর্টস। আর এই পোর্টটার বললাম যে কি কোথায় কোথায় অবস্থিত, এটা কচ্ছ এরিয়ায় অবস্থিত। হ্যাঁ, আর এটা কী টাইপের পোর্ট? টাইডাল পোর্টস। আচ্ছা আর একটা বিশেষত্ব রয়েছে এই কান্ডালা পোর্টটা, এই কান্ডালা পোর্টটা একটা মানে কী বলবো একটা হিস্ট্রি রচনা করেছে। কী হবে? কারণ আমাদের ইন্ডিয়াতে সব থেকে বেশি মানে গুডস এক জায়গা থেকে অন্য দেশে সাপ্লাই হতো, প্রায় দেখো 100 মেট্রিক টন, 100 মিলিয়ন মেট্রিক টন গুডসগুলো কী হয় এক দেশ থেকে আর এক দেশে মানে পাঠা হতো, এতটা প্রেশার এই এই পোর্টের উপরে। ঠিক আছে, তার জন্য এটা একটা বিশাল বড় একটা মানে হিস্ট্রি রচনা করেছে প্রথম এই পোর্টটা, একমাত্র পোর্ট আমাদের ইন্ডিয়াতে, একমাত্র পোর্ট আমাদের ইন্ডিয়াতে। ওকে, আচ্ছা এরপরে আমরা চলে যাবো হচ্ছে মুম্বাই পোর্টস। আচ্ছা মুম্বাই পোর্ট সকলে জানো কোথায় আছে, মুম্বাই পোর্ট মহারাষ্ট্রতে, তাই তো? এই যে কোথায় আছে মুম্বাই পোর্ট, এই যে এই মুম্বাই পোর্টটা কোন কোস্টাল এরিয়ার মধ্যে পড়ছে? এটা হচ্ছে ওয়েস্টার্ন কোস্টাল এরিয়ার মধ্যে, এই যে এখানে। এটা কোন কোন ব্রাঞ্চে পড়ছে, কোন সি ব্রাঞ্চ? এটা হচ্ছে অ্যারেবিয়ান সির আন্ডারে পড়ছে, এটা অ্যারেবিয়ান সি, এখানে রয়েছে সেই মুম্বাই পোর্টটি। এবার এই মুম্বাই পোর্টের সম্পর্কে একটু দেখে নিই। আচ্ছা এবার মুম্বাই পোর্টের সম্পর্কে দেখতে গিয়ে আমরা দেখো কী বলবো, এই মুম্বাই পোর্টটা অ্যাকচুয়ালি একটা হচ্ছে কি ন্যাচারাল হারবার পোর্ট। কি? একটা ন্যাচারাল হারবার, এবং এটা হচ্ছে, এটা হচ্ছে বিগেস্ট পোর্ট আমাদের আমাদের দেশের, সব থেকে বিগেস্ট পোর্ট, বিগেস্ট, বোঝা গেল? আচ্ছা আর কি, আমাদের এই যে মুম্বাই পোর্টটি রয়েছে, এই মুম্বাই পোর্ট থেকে আমাদের 1/5 অংশ, অর্থাৎ প্রায় যদি পার্সেন্ট হিসাব করি তাহলে 20% হচ্ছে, এই 20% গুডসগুলো আমরা ফরেনে আমরা কী করি, এক্সপোর্ট করি এই পোর্টের সাহায্যে। আর কি, আর এছাড়া শুধু ফরেন নয়, আরও বড় বড় বিভিন্ন কান্ট্রি, যেমন মিডল ইস্ট কান্ট্রি রয়েছে, দেখো দেখতে পাচ্ছি মিডল ইস্ট কান্ট্রি, মেডিটেরিয়ান কান্ট্রি, নর্থ আফ্রিকা, তারপর নর্থ আমেরিকা এবং ইউরোপ যেসব কান্ট্রিগুলো রয়েছে, সেই কান্ট্রিগুলোতেও আমরা এই যে পোর্ট রয়েছে এই পোর্ট থেকে আমরা কী করি, বিভিন্ন মালগুলোকে আমরা এক্সপোর্ট করি। আর এই পোর্টটা বললাম, কী বললাম, সব থেকে কী বললাম, বিগেস্ট পোর্ট বলেছি কান্ট্রির, বিগেস্ট পোর্ট। এবং এর লেন্থটা দেখো কত বড়, 20 কিলোমিটার লং এরিয়া জুড়ে এই মুম্বাই পোর্টটি অবস্থিত, বোঝা গেল? এবার নেক্সটে যে পোর্টে চলে যাবো সেটা হচ্ছে জওহরলাল নেহরু পোর্ট। এটাও কোথায়? এটাও কোথায় অবস্থিত? মহারাষ্ট্রে অবস্থিত। জওহরলাল পোর্ট এটা দেখো, এই যে এটা হচ্ছে জওহরলাল নেহরু পোর্ট, কোথায়? মহারাষ্ট্রের পাশে এই কোস্টাল এরিয়াতে এটা অবস্থিত। আচ্ছা এই জওহরলাল পোর্টের সম্পর্কে একটা বৈশিষ্ট্য রয়েছে, দেখো পরের স্লাইডে, যে জওহরলাল নেহরু যে পোর্টটা সেটা হচ্ছে আগে একটা নাম ছিল, সেটা হচ্ছে কি নভা সেবা পোর্টস। এই নভা সেবা অ্যাকচুয়ালি একটা আইল্যান্ড, এই নভা সেবা একটা আইল্যান্ড, এবং এই আইল্যান্ডের পাশেই এই পোর্টটা হচ্ছে অবস্থিত আর কি। এটা ওপেন করা হয়েছে কত কিছু 1989-এ এই পোর্টটা কী হয়েছে ওপেন করা হয়েছিল আর কি। আর একটা তুমি কেউ যদি খুব ঘুরতে পছন্দ করো, এই মুম্বাই পোর্ট থেকে মাত্র 10 কিলোমিটার দূরে এই আইল্যান্ডটা অবস্থিত, কোন আইল্যান্ডটা, এই নভা সেবা যে আইল্যান্ডটা রয়েছে এই লাইনটা, এই আইল্যান্ডটা অবস্থিত, এবং আইল্যান্ডের পাশে একটা গুহা রয়েছে, গুহাটার নাম কি এলিফ্যান্ট কেভ। তোমরা যদি চাও ঘুরে আসতে পারো, খুব সুন্দর একটা জায়গা আর কি। এটাই বোঝা গেল নবাসিবা, এই নবাসিবা যে পোর্টটা, এর আগে আগে এই নামটা ছিল যে নবাসিবা পোর্ট, আগে এই জওহরলাল নেহরু পরের নামটা হচ্ছে নবাসিবা পোর্ট, আগে নাম ছিল একটা। আর এই পোর্টটা কেন ক্রিয়েট করা হয়েছে, কারণ মুম্বাই যে পোর্টটা এত বড় একটা পোর্ট, এটাকে তো কন্ট্রোল কর, প্রেশার এত বেড়ে যাচ্ছে মুম্বাই পোর্টটা, তার জন্য মুম্বাই পোর্টটা প্রেশারটা কন্ট্রোল করার জন্য পরবর্তীকালে এই জওহরলাল নেহরু পোর্টটা ক্রিয়েট করা হয়। আচ্ছা এরপরে আমরা যেটা চলে গেছে গোয়াতে, গোয়াতে কী পোর্ট রয়েছে? গোয়াতে হচ্ছে মারমাগাও পোর্টস। কোথায় গোয়া কোথায় আছে? ছোট্ট আমাদের জানি, আমাদের আমাদের ইন্ডিয়ার সব থেকে স্মলেস্ট স্টেট কোথায়? গোয়া। এই যে গোয়া, এটা হচ্ছে মারমাগাও পোর্টস। মারমাগাও পোর্টে আমি ছবি দিয়েছি ছোটো করে, দেখে নিও। এরপরে মারমাগাও পোর্টের সম্পর্কে একটু কিছু বৈশিষ্ট্য যেগুলো আছে সেগুলো দেখি। এই মারমাগাও পোর্টটা জানো তো, মারমাগাও হচ্ছে একটা হচ্ছে মানে জুয়ারি জুয়ারি অস্টিওর মানে অ্যাস্টিওরি যেগুলো জমা হয় সেই ফলে এই পোর্টটা হচ্ছে তৈরি হয়েছে আর এটা। আচ্ছা আর এটা হচ্ছে বললাম, এটা কেমন টাইপ অফ হারবার, এটা ন্যাচারাল হারবার্স, বুঝা গেল? আর এই যে মারমাগাও পোর্টটি রয়েছে, এই মারমাগাও পোর্টটির কখন এর মানে বৈশিষ্ট্য এতটা ভালো, এতটা কেন ফেমাস হয়ে যায় কখন, কারণ যখন কঙ্কন রেলওয়ে স্থাপন করা হয়, এই কঙ্কন রেলওয়ে অ্যাকচুয়ালি স্থাপন করা হয়েছে মারমাগাও যে পোর্টটা তার জাস্ট পাশেই, তার ফলে আশপাশে যে সমস্ত স্টেটগুলো রয়েছে যেমন গোয়া, কর্ণাটক, সাউদার্ন মহারাষ্ট্র, এই সাউদার্ন মহারাষ্ট্রের যে সমস্ত মালগুলো সেগুলো কী হয়
ইজিলিভাবে কঙ্কন রেলওয়ের সাহায্যে আমরা এই গোয়ার যে রেলওয়ে স্টেশন আছে কঙ্কন রেল সেখানে আনা হয় এবং এখান থেকে বিভিন্ন যে মালগুলো গুডসগুলো সেগুলো এক দেশ থেকে আমরা আরেক দেশে এক্সপোর্ট করতে অনেকটা সুবিধা। তার জন্য তারপর থেকে কঙ্কন রেলে যবে থেকে এটা তৈরি হয়েছে তবে থেকে এই মারমাঙ্গো পোর্টটা বিশেষত আরও বেশি বেড়ে গেছে আমাদের ইন্ডিয়াতে। এবার আমরা দেখে নি হচ্ছে নিউ ম্যাঙ্গালোর পোর্টস, এটা নিউ ম্যাঙ্গালোর পোর্টের ছবি। এর পাশে ইন্ডিয়ান ম্যাপে কোথায় দেখে নি নিউ ম্যাঙ্গালোর পোর্টটা রয়েছে, এই দেখো কোথায় বলেছে কর্ণাটক, কর্ণাটকের কোথায় এই যে নিউ ম্যাঙ্গালোর পোর্টটা। এবার এর কিছু বৈশিষ্ট্য আমরা জেনে নিই। এই নিউ ম্যাঙ্গালোর পোর্টটি মেন বৈশিষ্ট্য হচ্ছে এখানে কী রয়েছে জানো তো, এখানে হচ্ছে সব থেকে বেশি এক্সপোর্ট করা হয়েছে আয়রন ওর। এখানে একটা মাইন রয়েছে আছে কুদেরমুখ মাইন, এখান থেকে প্রচুর পরিমাণে আয়রন ওর আমাদের ইন্ডিয়া থেকে অন্যান্য কান্ট্রিগুলোকে কী হয় এক্সপোর্ট করা হয়। আর কিছু কিছু আরও কী কী এক্সপোর্ট করা হয়, কফি জানো, জানো যে কর্ণাটকে কী হয় সবথেকে বেশি কফি ইন্ডিয়াতে কোথায় পাওয়া যায়, কর্ণাটকে পাওয়া যায়। তো ওই জন্য কফি যে সমস্ত কফিগুলো কি অন্যান্য দেশে কী হয় আমাদের এক্সপোর্ট করা হয়, বুঝে গেলো। আরও অন্যান্য গুডস আছে, যাই হোক দেখে নিয়ে হোক বাকিগুলো। এরপরে আমরা যে দেখবো কোচি, কোচি বন্দর, কোচি যে পোর্টটা রয়েছে সেটা কোথায় আছে, কোচি একমাত্র কোথায় কেরালা রয়েছে। এই কোচি বন্দরটা কোথায় দেখতে পাচ্ছি, এই যে কেরালার কোচি, এই কোচি বন্দরটা একটা বিশেষ বৈশিষ্ট্য আছে কি জানো তো, যে আমরা জানি যে যে পর্তুগাল ভাস্কো দা গামা প্রথম কোন বন্দরে এসে ভাস্কো দা গামা এসেছিল তো কোথায়, এখানে এসেছিল কোচিন এসেছিল। এবং এই পর্তুগালরা কী হয়েছিল ফার্স্ট ফ্যাক্টরি কোথায় স্টাবলিশ করেছিল, এই কোচিনে স্টাবলিশ করেছিল। তাই জন্য এই বন্দরটা বৈশিষ্ট্য আরও বেড়ে যায় আমাদের যখন মডার্ন ইন্ডিয়া পড়বে। আমি তোমাদের মডার্ন ইন্ডিয়া পড়াবো স্লাইড, যখন পড়াবো আস্তে 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 সব আসবে ক্লাসগুলো, যখন পড়াবো তখন তোমাদের এই সম্পর্কে আরও বলে দেবো যে কী করে আমাদের ইউরোপিয়ানরা বা অন্যান্য কান্ট্রি দেশের আমাদের ইন্ডিয়াতে অ্যারাইভ করলো সেই বিষয়গুলো। যাই হোক এবার আমরা এর বৈশিষ্ট্য সম্পর্কে একটু জেনে নিই। প্রথমে যেটা জানবো সেটা হচ্ছে যে যে বিষয়টা জানবো সেটা হচ্ছে যে একটা লেক রয়েছে, কী লেক হচ্ছে ব্রহ্মনাথ কোল লেক। আমি যখন তোমাদের লেকের সিরিজটা পড়েছিলাম না, তখন লেকের সিরিজে পুরো অল ওভার ইন্ডিয়াতে আমি পুরো লেক সম্পর্কে বলে দিয়েছি, তোমরা চাইলে সেই ভিডিও দেখে দেখতে পারো। মানে ওই ভিডিও দেখলে তোমাদের লেক সম্পর্কে কোনো ডাউট থাকবে না এবং কোনো প্রশ্ন যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য কোনো প্রশ্ন আটকে না, যেভাবে আমি পড়েছি চাইলে দেখতে পারো, আমি ডিসক্রিপশন লিঙ্কটা দিয়ে দেবো। আচ্ছা আর কী রয়েছে, আচ্ছা এই কোচিনকে বলা হয় আরব সাগরের রানী, সকলে জানো। আর কি এই কোচিন যে পোর্টটা, এই কোচি যে পোর্টটা এটা কি ন্যাচারাল হারবার পোর্টস, কী টাইপের পোর্ট, ন্যাচারাল হারবার পোর্ট। আর এখান থেকে একই রকম এখান থেকে কোচিতে কী হয়, এখানে একটা কেরালা তো, কেরালা গিয়ে প্রচুর পরিমাণে কফি উৎপন্ন হয় এবং কফি অন্যান্য দেশে আমাদের এক্সপোর্ট করতে আমরা সাহায্য এক্সপোর্ট করতে পারি। আচ্ছা এরপরে যেটা পড়ে যাবো সেটা হচ্ছে চেন্নাই পোর্টস। চেন্নাই পোর্ট কোথায় রয়েছে, চেন্নাই পোর্ট হচ্ছে তামিলনাড়ুতে রয়েছে। কোথায় তামিলনাড়ু, নিচে দেখো এই যে চেন্নাই পোর্টস ইন্ডিয়ান ম্যাপে দিয়ে দিয়েছি এবং নিচে এই চেন্নাই পোর্টস। এই চেন্নাই পোর্টে যে যে মেন মেন বৈশিষ্ট্যগুলো সেগুলো আমরা একটু দেখিনি। প্রথমে যেটা দেখবো সে হচ্ছে এই চেন্নাই পোর্টটা হচ্ছে ওয়ান অফ দ্য ওল্ডেস্ট পোর্ট। কোন দিকটা, আমাদের যে ইস্টার্ন কোস্টাল প্লেন আছে, এই দেখো ইস্টার্ন কোস্টাল প্লেন, প্লেন এটা তো, এই ইস্টার্ন কোস্টাল প্লেনটা সব থেকে একটা ওয়ান অফ দ্য ওল্ডেস্ট পোর্ট এটা। আর এই পোর্টটা হচ্ছে আর্টিফিশিয়াল হারবার, খুব ইন্ডোর প্রত্যেকটা এক্সামে আছে যে ইন্ডিয়ার আর্টিফিশিয়াল হারবার পোর্ট কোনটা, তখন কী হবে চেন্নাই পোর্টস। এটা কবে এস্টাবলিশ করা হয়েছিল, এটা বিল করা হয়েছে 1859 এটা বিল করা হয়েছিল। আর কি আর এই যে পোর্টটা জানো তো, এই পোর্টটা গভীরটা অনেকটা কম, মানে সিজের গভীরটা অনেকটা কম, তার ফলে কী হয় বড় বড় যেগুলো জাহাজগুলো সেগুলো এই পোর্টে ঢুকতে পারে না, কারণ অনেকটা ডিপটা অনেকটা কম। তার জন্য এর কেমন টাইপ অফ ওয়াটার, একে বলা হয় যে স্যালো ওয়াটার, কী হয় স্যালো ওয়াটার, সোলো ওয়াটার যেগুলো একটা বললে হলো। ঠিক আছে সোলো ওয়াটার মানে হচ্ছে যে ওই যে ডিপটা, ওয়াটারের ডিপটা অনেকটা কম আর কি। আর এখানে ইন্ডিয়ান যে প্রাইম মিনিস্টার কে, ইন্দিরা গান্ধী 1983 একটি কমিশন এস্টাবলিশ করেছিল, সেটা কি দ্য ইন্ডিয়ান ফার্স্ট ডেডিকেটেড কন্টেনার টার্মিনাল ফ্যাসিলিটি, কি এটা হচ্ছে একটা কমিটি গঠন করেছিল এই পোর্ট ট্রাস্টটাকে একটু দেখভাল করার জন্য আমাদের প্রাইম মিনিস্টার ইন্দিরা গান্ধী। আচ্ছা এরপরে যেটা দেখবো সেটা হচ্ছে এন্নোর পোর্ট। এন্নোর পোর্টটা একই রকম কোথায় অবস্থিত, তামিলনাড়ুতে অবস্থিত, ইন পাশে ইন্ডিয়ান ম্যাপ দিয়ে দিয়েছি, দেখা হচ্ছে এন্নোর পোর্ট এখানে রয়েছে, এটা হচ্ছে তামিলনাড়ুর এন্নোর পোর্ট। আর এর কী কী বৈশিষ্ট্য রয়েছে, এটা বৈশিষ্ট্য বলতে এই পোর্টটার মেন বৈশিষ্ট্য একটাই মনে রাখবে যে আমাদের চেন্নাই যে পোর্টটা রয়েছে, এই চেন্নাই পোর্টটার এত যে প্রেশার, এত লোড, সেটাকে সামলানোর জন্য পরবর্তীকালে এই যে এন্নোর পোর্টটা স্টাবলিশ করা হয় কোথায়, তামিলনাড়ুতে। আর এই পোর্টটা কোথায়, চেন্নাই থেকে মাত্র 25 কিলোমিটার দূরে এই পোর্টটা অবস্থিত। এই গেল এরপরে যেটা আসবো সেটা হচ্ছে তুতিকোরিন পোর্টস। এটাও তুতিকোরিন, এটা তুতিকোরিন পোর্ট কোথায় রয়েছে, চেন্নাইতে রয়েছে, চেন্নাই বলছি সরি, এটা হচ্ছে তামিলনাড়ুতে রয়েছে। তামিলনাড়ু কোথায় রয়েছে, নিচে দেখো এই যে দেখছো, এটা হচ্ছে তুতিকোরিন পোর্ট। আর এই তুতিকোরিন পোর্টটা আমাদের নিচে কি
নেবারিং কান্ট্রি কি আছে, শ্রীলঙ্কা রয়েছে, এই শ্রীলঙ্কা থেকে খুব কাছেই পোর্টটা, তাই জন্য শ্রীলঙ্কা থেকে যে সমস্ত এক্সপোর্ট ইম্পোর্টের গুডগুলো এখানে এই পোর্ট থেকে আমরা খুব সহজে ইজিলি করতে পারি। পরের স্লাইডে দেখো আমি অলরেডি বলে দিয়েছি, দেখো শ্রীলঙ্কা থেকে আমরা বিভিন্ন যে সমস্ত গুডগুলো আমরা এত কাছে বলে এই নেবারিং কান্ট্রিটা শ্রীলঙ্কাটা, তা খুব সহজেই আমরা এক্সপোর্ট ইম্পোর্ট করতে পারি এই নেবারিং কান্ট্রি শ্রীলঙ্কার সাথে। এই হচ্ছে ব্যাপার। আর এই পোর্টে আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে এটা একটা আর্টিফিশিয়াল ডিপ সি হারবার, এটা মনে রাখবে। আর এখান থেকে কিছু কিছু বিভিন্ন এক্সপোর্ট করা যায়, যেমন কোল, তারপর সল্ট, ঠিক আছে, সুগার, অয়েল, পেট্রোলিয়াম, এই সমস্ত জিনিসগুলো আমরা মানে প্রোডাকশন করি এবং এক্সপোর্ট ইম্পোর্ট করতে আমরা এই পোর্ট থেকে করতে পারি। এরপরে যে পোর্টটা পড়ব সেটা হচ্ছে যে বাদাবান পোর্ট। বাদাবান পোর্ট হচ্ছে সবথেকে আমাদের ইন্ডিয়ার 13তম কি পোর্ট, মেজর পোর্ট। এটা কোথায় রয়েছে 13তম পোর্ট? একই রকম ওখানেই রয়েছে 13তম পোর্ট। এটা কোথায় রয়েছে? এটা হচ্ছে মহারাষ্ট্রতে রয়েছে। কোথায়? মহারাষ্ট্রতে রয়েছে। মহারাষ্ট্রতে এটা ইন্ডিয়ান গভর্নমেন্ট কিছু বছর আগে এই পোর্টটা কি হচ্ছে ক্রিয়েট করেছে। আর এই পোর্টটার একটা বিশিষ্ট তোমাদের বৈশিষ্ট্য যেটা সেটা বলে দিই, সেটা হচ্ছে জানো তো, এটা হচ্ছে ল্যান্ডলর্ড মডেলে তৈরি। হোয়াট ইজ ল্যান্ডলর্ড মডেল? ল্যান্ডলর্ড মডেল হচ্ছে দেখো ইন্ডিয়ান গভর্নমেন্ট কী করে, যে সমস্ত প্রাইভেট কোম্পানিগুলো আছে না, ওই প্রাইভেট কোম্পানিগুলোতে কী হয়, একটা সিয়ের একটা অংশ একটা ল্যান্ড দিয়ে দিল প্রাইভেট কোম্পানি, যে ঠিক আছে তোমরা তাহলে ব্যবসা করো, তোমরা বিজনেস করো, তোমরা একটা পোর্ট তৈরি করো এবং তোমরা এক্সপোর্ট ইম্পোর্ট যেটা পারো করো, এবং তারপর এই পোর্ট থেকে যা মানে মুনাফা হয় অর্থাৎ যা প্রফিট হয় তা কিছু পোর্শন কী হয় ইন্ডিয়ান গভর্নমেন্ট হয় এবং বাকি যে প্রফিটটা সেটা কোম্পানির কাছে রাখে। আর এই পোর্টটাকে দেখাশোনা কে করে? দেখাশোনা একটা বলেছিলাম প্রত্যেকটা পোর্ট দেখাশোনা করার জন্য ট্রাস্টের প্রয়োজন। ট্রাস্টটাকে জওহরলাল নেহরু পোর্ট, দেখো জওহরলাল নেহরু পোর্ট ট্রাস্ট, এই পোর্ট ট্রাস্টটা কী হয় দেখাশোনা করে এই পোর্টটাকে। আর এর শেয়ার জওহরলাল নেহরু পোর্টের 50% শেয়ার কার রয়েছে? এই পোর্টটার যে বাদাবান পোর্টটা রয়েছে এই বাদাবান পোর্টটার 50% শেয়ার কে নিয়েছে? 50% শেয়ার কার? জওহরলাল নেহরু পোর্ট ট্রাস্টের কাছে আছে। এই গেল পুরো ডিটেলসে আমি তোমাদের ইন্ডিয়ার যে সমস্ত মেজর এবং মাইনর পোর্টটা পড়ালাম পুরো ডিটেলসে। এর বাইরে কোনো পোস্ট আর আটকাবে না তোমাদের, তোমরা একবারে ভিডিওটা দেখে নেবে, দরকার হলে দুবার দেখো, দেখলে আর কোনো তুমি এরপরে যে যত বই আছে যত ইনস্টিটিউট বই আছে সব খুলে দেখে নাও, তবে একটা প্রশ্ন আটকাবে না, যদি আটকায় আমাকে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো। তো আমি ডিটেলসে আমি মেজর এবং মাইনর পোর্টগুলো বললাম ইন্ডিয়াতে, নেক্সট ভিডিওতে আমি আসবো। আজকে এইটুকুই, সকলকে থ্যাংক ইউ।